আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন উদয়নি আস্তাজিবলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেছেন কিভাবে ডাকবে আল্লাহ পাক নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমা উল হসনা ফাদহ বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো আল্লাহ আকবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লা সাল্লামও আমাদেরকে বলে দিয়েছেন তার নামে ডাকার জন্য যারা মনের আশা পূরণ করাতে চান তারাও আল্লাহর নামের আমল আপনারা করবেন আল্লাহর নাম নিয়ে আল্লাহকে আপনারা ডাকবেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আজ আপনাদের কি আল্লাহ বকরবুল আলমিনের একটি নাম ইয়া কয়ুম হে সর্বত্র বিরাজমান অথবা হে স্থায়ী বা চিরস্থায়ী এই নামের আমল আপনাদের সামনে জানাবো যদি কোনো ব্যক্তি অতি নিদ্রায় কাতর হয়ে যায় তাহলে সেই ব্যক্তি এই ইসিমির জিকির করলে তার অতি নিদ্রার ভয় থাকে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দুই নাম্বার আমল হলো যদি কোনো ব্যক্তি অতি লোভী হয় তাহলে সে তার লোভ সংবরণ করার জন্য প্রত্যহ সূর্যোদয়ের আগে বার এই সিম পাঠ করলে ইনশা তার এই বধ স্বভাব দূর হয়ে যাবে তুষ্ট হওয়ার মতো অল্পে স্বভাবের অধিকারী হবে এবং সকলের নিকট প্রিয় ভাজন হয়ে উঠবে আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরো কিছু চমৎকার আমল পাওয়া যায় প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে এই পবিত্র গুণবাচক নামটিয়া কয়ুম সাতবার পাঠ করলে প্রত্যেক শ্রবণকারী লোক পাঠকের প্রতি মন আকৃষ্ট করতে পারবে প্রতিদিন নিয়মিতভাবে একশত বার করে এই পবিত্র গুণবাচক নামটি পড়লে অতি নিদ্রা দূর হয় সুন্দরভাবে সুনিদ্রা হয় আবার যখন কোনো লোক চা দুধ শরবত পান করতে উদ্যত হয় এখনো চুমুক দেয়নি ঠিক এই মুহূর্তে তার অগুচরে এই পবিত্র গুণবাচক নামটি তিনবার পাঠ করে ফু দিলে পানকারী ব্যক্তি তাকে কখনো ভুলতে পারবে না সুবহান আল্লাহ উল্লেখ্য অবৈধ প্রণয় ঘটানোর উদ্দেশ্যে করলে পাপ হবে নিজের স্ত্রী এবং পুত্রদের ক্ষেত্রে করা যেতে পারে আল্লাহ আকবর সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আল্লাহ পাকরবুল আয়লামিনের এই নামের আমল আমরা এভাবেই করি আল্লাহ বাকরব বলে আরে আমি নিজেই যেহেতু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নামে ডাকার জন্য সুতরাং আমরা কেন ডাকব না কারণ এভাবে নাম ডেকেই তারা তো লাভবান হয়েছেন সফল হয়েছেন আল্লাহরীগুন